আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সাথে আমি তিথি। দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজ সারাদিন। করোনা ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে টিকাকরণ অভিযানের বিস্তারিত নিয়ে আলোচনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ভারতে দুটি করোনা ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে। বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে লড়ছে কেন্দ্র ও রাজ্য। বিশ্বের অন্য দেশের চেয়ে ভারতের পরিস্থিতি অনেক ভালো। পরিস্থিতি ভালো হলেও দায়িত্বজ্ঞানহীন হলে হবে না। It to hold the society together so that it can develop and march towards certain goals. The task of the government is to facilitate this evolution, this process. Mujhe santosh hai ki corona ke is sankat kaal mein hum sabhi ne ekjut hokar काम किया, जो सिख लाल बहादुर शास्त्री जी ने दी थी उसी पर चलने का हम सब ने प्रयास किया। और इस दरमियान संवेदनशीलता के साथ त्वरित फैसले भी किए गए, जरूरी संसाधन भी जुटाए गए और देश की जनता को निरंतर हम लगातार जागरूक भी करते रहे। আসছি পরবর্তী সংবাদে। সোমবার রানাঘাটে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের হবিবপুরে ছাতিমতলা ময়দানে নদিয়া জুড়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। এদিন সভামঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, কালো হয়ে বিজেপিতে গেলে সাদা হয়ে যাচ্ছে, মিথ্যে বলায় ওদের কোনো জুড়িদার নেই, ভোট এলে সবাইকে চাকরি দেব, সব মতুয়াকে নাগরিক করব। বিজেপির মহাপুরুষ, তৃণমূলে গেলে সব কালো আর বিজেপিতে গেলেই ভালো। তৃণমূলে গেলে ওই ঘষ্টা সাবান আর বিজেপিতে গেলে সানলাইট লাইফ বয় ওয়াশিং মেশিন। কালো হয়ে যাচ্ছে আর সাদা হয়ে মারা পড়ছে, এই হচ্ছে বিজেপি একটা পার্টি। মিথ্যে কথা বলার কোনো জুড়িদার নেই। মেয়েরা যারা চুড়িদার পরেন জেনে রাখবেন, মিথ্যে কথার বলার ওদের কোনো জুড়িদার নেই। 50 কেউ 52 কেউ 70 আছেন তো, তারও আগে থেকে আছেন, দেশ স্বাধীন হওয়ার আগে থেকে তো, তারা তো এমনিতেই নাগরিক। তুমি আবার নাগরিকের মোয়া খাওয়াবে কি? তুমি তো নাগরিকের যে মোয়া বিলটা এনেছো সেটা কি বিল? আগে আপনি অ্যাপ্লাই করবেন, তারপরে আপনি বিদেশি হয়ে যাবেন, তারপরে এক বছর বাদে দেখবে আপনি সত্যি নাগরিক কিনা। তার মানে আপনি ছিলেন নাগরিক, হয়ে যাবেন বিদেশি। সেই বিলটাও কার্যকরী হয়নি, এবং যত না হয় তত ভালো। আমরা বাংলায় পরিষ্কার বলছি, মতুয়া ভাই বোনেরা আমার, আপনারা সবাই নাগরিক। আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে আপনাদের কাছে কথা বলছি। নমঃশূদ্র ভাই বোনেরা সবাই নাগরিক। কে কার নাগরিকত্ব কাটতে পারে এত সহজ? সি করেছে আসামের পাশের রাজ্য বাংলা। আমরা পরিষ্কার বলছি, এনআরসি করতে দেব না, এনপিআর করতে দেব না, এবং মানুষের অধিকার কাটতে দেব না। নিশ্চিন্তে থাকুন। যেভাবে কেন্দ্রীয় সরকার বিক্ষোভরত কৃষকদের সঙ্গে নয়া কৃষি আইন নিয়ে বোঝাপড়ায় আসার চেষ্টা করছে তাতে আমরা অত্যন্ত হতাশ। এই আইন আপাতত স্থগিত রাখুন, না হলে আমরা তা করব। এই ভাষাতেই কৃষক বিক্ষোভের ওপর শুনানিতে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। নতুন কৃষি আইন বিরোধিতায় একগুচ্ছ আবেদন পড়েছে শীর্ষ আদালতে। ভারতের কাছ থেকে কোভিড প্রতিষেধক চাইছে সুদূর দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু দেশ। করোনা দমনে আগামী দিনে মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিনে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাই এবার ভারত হতে পারে ভ্যাকসিন হাব, সেই লক্ষ্যেই এগেচ্ছে ভ্যাকসিন নির্মাতারা। আসছি পরবর্তী সংবাদে। কয়লাকাণ্ডে রাজ্যের 12 জায়গায় তল্লাশি অভিযানে নামল ইডি। সিবিআই এবং আয়কর দপ্তরের পর এবার কয়লা তদন্তে জড়ালো ইডিরও নাম।
কলকাতা হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার 12টি জায়গায় ইডির 120 জন অফিসার তল্লাশি চালাচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর। ইডির তদন্তকারী দলের সঙ্গে রয়েছে সিআরপিএফও। লেকটাউন বাঙ্গুরের কয়েকটি বাড়িতে তল্লাশি চলেছে। তল্লাশি চালানো হয়েছে ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার বাড়িতেও। কয়লাকাণ্ডে দিল্লিতে একটি এফআইআর দায়ের করা হয়। সেই সূত্রেই তল্লাশি অভিযানে নেমেছে ইডি। সোমবার পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান। বেতন বৃদ্ধির দাবিতে প্রথমে তারা শহীদ মিনার ময়দানে জমায়েত করেন। এরপরই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নবান্ন অভিযান শুরু হয়। যদিও পুলিশ জানিয়েছে এই অভিযানের জন্য অনুমতি দেওয়া হয়নি। আন্দোলনকারীদের রুখতে হিমশিম খেতে হয় পুলিশকে। সম কাজে সম বেতনের দাবিতেই এই আন্দোলন বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নাথুরাম গডসের নামে জ্ঞানশালার উদ্বোধন করল হিন্দু মহাসভা। গান্ধী হত্যাকারী গডসের নামে দেওয়া হলো জয়ধ্বনি। জ্ঞানশালায় গডসের দেশভক্তি কাহিনী শোনানো হবে। সেখানে গডসের সঙ্গে লালা রাজপথ রায়ের ছবিও রয়েছে, সঙ্গে রানা প্রতাপ, লক্ষ্মীবাই, গুরু গোবিন্দের ছবিও রয়েছে। মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিবস। দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করার জন্য সব কলেজ বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। উপাচার্য অধ্যক্ষদের লেখা এক চিঠিতে কমিশন তাদের করোনাবিধি মেনেই স্বামীজির জন্মদিবস উপলক্ষে নানা অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছে। এবছর ইউজিসি বলেছে এই উপলক্ষে কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে বক্তৃতা, স্বামীজির বাণী নিয়ে ওয়েবিনারের আয়োজন করতে পারে। এই সব কার্যকলাপে শেয়ার করতে হবে ইউজিসির ওয়েবসাইটে। বাবা হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তার স্ত্রী অনুষ্কা সোমবার সন্তানের জন্ম দিলেন। বিরাট টুইট করে জানালেন সোমবার তাদের মেয়ে হয়েছে। বিরাট অনুষ্কা প্রথম সন্তান জন্মের খবরে খুশির হাওয়া সারা দেশ জুড়ে। শুধু ক্রিকেট বা অভিনয় জগতই নয়, সারা দেশের বিভিন্ন অংশের লোকজন বিরাট অনুষ্কাকে অভিনন্দন জানাচ্ছেন। সোমবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিরাট টুইট করে জানান অনুষ্কা ও তার সদ্যজাত সন্তান দুজনেই ভালো আছে। এখনকার মতো আজ সারাদিন এই পর্যন্তই। আরও খবরের জন্য চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সব আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।